মানুষের ভোটাধিকার হরণের একটি কালো দিন। এই বিশাল মানববন্ধন এবং জনসভার সম্মানিত সভাপতি ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব রফিকুল আলম মজনু এখানে উপস্থিত, আজকের সভার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপদের সময়ের কাণ্ডারি, যিনি সবসময় আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন করে যাচ্ছেন সংগ্রামী নেতা জনাব জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সাহেব এখানে উপস্থিত আছেন, বিএনপির সকল জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, আমাদের মহানগরীর সকল পর্যায়ের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, সহসাংগঠনিক সালাম ভাই, সফু ভাই, আব্দুল কাদের ভাই, ভুয়া জুয়াল ভাই, নীরব ভাই, আমিনুল ভাই, আমাদের মুস্তাফিজ ভাই, ছাত্রদলের খোকন আরো যারা যারা আছেন, আমি সময় অভাবে পদ পদবি বললাম না, কারণ আপনারা এনাদেরকে সব সময় স্বৈরতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে রাস্তায় আপনারা দেখেন। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং দেশের তারা জাতীয় নেতৃবৃন্দ, আজকে আমি একটু কথা বলে শেষ করব, সেটা হচ্ছে আমি আওয়ামী লীগের উদ্দেশ্যে অবৈধ প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই। আপনারা গতকালকে দেখেছি ফেনীতে 144 ধারা জারি করেছিলেন, সেই 144 ধারা আমাদের বিএনপি নেতৃবৃন্দ ভেঙে বিক্ষোভ করেছে। আপনাকে বলতে চাই, আপনি যদি অবৈধভাবে ক্ষমতায় থাকতে চান, বাংলাদেশের 18 কোটি জনগণ যেদিন আপনার বিরুদ্ধে 144 ধারা জারি করবে সেদিন আপনি বাংলাদেশের কোথাও আপনার র‍্যাব পুলিশ নিয়েও নামতে পারবেন না। ভাইরা, আমার বাড়ি ফরিদপুর, পাশে গোপালগঞ্জ, 30শে ডিসেম্বর, আজকে 3 বছর আগে মনে আছে 29 তারিখে সন্ধ্যা 7টা থেকে ভোট কাটা শুরু হয়েছিল এবং রাত্রে 10টার সময় শুনলাম টুঙ্গিপাড়ায়ও নাকি ভোট কাটতেছে। তো আমার কথা হলো, যেই নেতা নিজের দলের লোককে বিশ্বাস করে না, কারণ তারা জানে নৌকায় যারা আগে ভোট দিছে তারাও সুযোগ পাইলে ধানের শীষকে ভোট দিবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দি করে রেখেছেন মিথ্যা মামলায়, তাকে বিদেশে যেতে দিচ্ছেন না। আজকে তারেক রহমানকে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি দেশের জন্য দলের জন্য অবিরাম পরিশ্রম করে যাচ্ছেন, তাকে দেশে আসতে দিচ্ছেন না। আজকে আমাদের একটাই কথা, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে, এদেশে স্বৈরতন্ত্র বাতিল করতে হলে আওয়ামী লীগ নামক যে দল, এই দলের সংজ্ঞা হচ্ছে ধর্ষণকারী, রাজাকার, দুর্নীতিবাজ একটি দল। এই দলকে তাদের অবৈধ আসন থেকে নামাতে হবে। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই এবং আন্দোলন সংগ্রামে আমরা মাঠে থাকব এবং মাঠে থেকে গণতন্ত্র কায়েম করব। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক।